শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার উত্তর সীতারামপুর এলাকার FB স্বর্ণতারা নামক একটি ট্রলারকে আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। প্রশাসন সূত্রে জানা যায়, মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমানায় ট্রলারটি ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 14 জন মৎস্যজীবী সহ ট্রলারটিকে আটক করেছে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ভারতীয় একটি ট্রলারকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছে। তবে বাংলাদেশে করোনার প্রভাব থাকায় মৎস্যজীবীদের সমুদ্রেই আটকে রাখা হয়েছে। মৎস্যজীবী সংগঠনের কাছে খবর দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 6 আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি সমুদ্রে পাড়ি দিয়েছিল। পরের দিন 7 আগস্ট ট্রলারটি বাংলাদেশের জলসীমানার মধ্যে ধরা পড়ে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে নাকি অন্য কোনো কারণে ট্রলারটি বাংলাদেশের জলসীমানার মধ্যে ঢুকে পড়েছিল তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে জেলা প্রশাসনের মারফত বাংলাদেশের হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ করা হবে বলে জানা গিয়েছে। প্রথম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সূত্র থেকে আমাদের কাছে একটা প্রথম খবর আছে যে ওখানে ভারতীয় ট্রলার একটি বাংলাদেশ বিবিজি ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, বাংলাদেশের জলসীমা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তাদের পুলিশের হেফাজতে দেওয়া হয়নি এখনও, কারণ করোনা মহামারীর জন্য। এবং ওরা ট্রলারটিকে ওদের সঙ্গেই রেখেছে, নদীতেই আছে ট্রলারটি। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে ট্রলারটি কীভাবে জলসীমা অতিক্রম করেছে, ইচ্ছাকৃত কিংবা কোনো সামুদ্রিক স্রোতের কারণে। সেগুলো আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওদের সঙ্গে ছাড়িয়ে আনা এবং কীভাবে আনা হবে ওদেরকে সেই রকম যোগাযোগ একটা করা। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। নিউ শ্রীধর পলিক্লিনিক, এখানে নিয়মিত ডাক্তারবাবু চেম্বার করছেন, বিস্তারিত দেখে নিন এক নজরে। প্রবাল রায়, রঞ্জন ভট্টাচার্য, বিপ্লব মণ্ডল, পি সরকার, সঞ্জয় মুখার্জি, সুশান্ত কুমার দাস, প্রত্যুষ বিশ্বাস, সুদীপ ভট্টাচার্য, অমলেশ বসাক, সৌম চ্যাটার্জি, অভিষেক দাস, অমল ভট্টাচার্য, সৌমিক ঘোষ, আর এন ঘোষ, রাজশেখর মাইতি, সৌগত বাগচি, এম এন আদনান। ঠিকানা কাকদ্বীপ চৌরাস্তার মোড়, 94 বাস স্ট্যান্ডের নিকট। বিস্তারিত জানতে কল করুন 9564-803030, 7001017522।